Learn and play. ألعب وأتعلم. هيا بنا. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব ইসলামের রুকুন সমূহ। ইসলামের রুকুন বা স্তর কয়টি ও কী কী? ইসলামের রুকুন বা স্তরসমূহ পাঁচটি, যথা: এক, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া। দুই, সালাত কায়েম করা বা সালাত প্রতিষ্ঠা করা। তিন, সিয়াম বা রমজান মাসের রোজা পালন করা। চার, যাকাত প্রদান করা। পাঁচ, বাইতুল্লাহ শরীফ হজ করা। প্রিয় বন্ধুরা, এই পাঁচটি হলো ইসলামের মূল স্তম্ভসমূহ। এই পাঁচটি আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।